আচ্ছা দেখেন এখানে, এখন এখানে ক্লিক করলে কি হচ্ছে? ওপেন হয়ে যাচ্ছে, এটা পপ আপ ওপেন হচ্ছে। আর এটার কারণে কি কোনো মেনু টেনু কোনো চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হওয়ার কথা না, কারণ ওটাও যে করেছিল এটাও যে করি। আচ্ছা এখন এখানে যাই, এখানে যাওয়ার পর যদি আমরা রিলোড দিই তাহলে তো কোনো কিছু পাবে না। এখন হচ্ছে এখন সিএসএস আমরা লিঙ্ক করাই নাই, তাই না? এখন সিএসএস লিঙ্ক করানোর জন্য সিএসএস কোথায় কোথায় আছে? এখান থেকে সিএসএস শুরু হয়েছে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এতটুকু সিএসএস, এগুলো সিএসএস না, এগুলো অন্য জিনিস। আচ্ছা এটা কাট করেন, কাট করে কোথায় নিয়ে যাও? ফাংশন ডট পিএসজি থেকে এখানে নিচে গিয়ে রাখি, এটাকে নিচে রাখেন। আচ্ছা এখানে সিএসএস কে লিঙ্ক করানোর জন্য এখানে লিখতে হবে ডাব্লুপি এন কিউ, স্ক্রিপ্ট লিখছিলাম না এখানে, এখানে লিখতে হবে স্টাইল। এর মধ্যে নর্মালি হয় হচ্ছে দুইটা প্যারামিটার, নর্মালি আরও অনেকগুলো অ্যাড করা যায়। আচ্ছা এই ফার্স্ট প্যারামিটারে দিতে হবে হচ্ছে আপনার একটা ইউনিক একটা নাম, কথা বুঝছেন? সাপোজ আমরা ধরেন এখানে দিলাম এটা, ধরেন অ্যাড করো। আচ্ছা রেভলিউশন স্লাইডারের জন্য কোনো সিএসএস দরকার নেই, রেভলিউশন স্লাইডার আমরা এটা নেব না, বাদ দেন। এটা কি আছে? গুগল এপিআই। আচ্ছা এপিআই বলতে কি? জেকোয়ারি ফাইল, জেকোয়ারি ফাইলও আমাদের এখান থেকে দরকার নেই, আমরা ওয়ার্ডপ্রেস থেকে সরাসরি জেকোয়ারি পাবো, কথা বুঝছেন? আচ্ছা এখানে কি কি দেখা আছে? এটা 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 ফ্যান্সি বক্সের, এরকম কোনো ফাইলই নেই, এরকম কোনো ফোল্ডারই নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই, কারণ এই যে মেগা ফোলিও নামে কোনো ফোল্ডার দেখেন এখানে নাই, আছে কোনো? নাই, এটা সারাই কাজ চলছে আমাদের। আছে হচ্ছে এই দুইটা লাইট বক্স, এইটা এইটা। আচ্ছা এই তিনটা জিনিস লিঙ্ক করবো আমরা, তাহলে এখানে গিয়ে ফার্স্ট প্যারামিটার দিতে হবে হচ্ছে সাপোজ নাম দিলাম সিক্সথ, তারপরে এখানে লাইট বক্স দিয়ে দেন, দিলাম একটা যে কোনো একটা নাম দিলেই হবে আর কি, আমরা ইউনিক রাখারটাই করবো আর কি। এখন এখান থেকে যে নামটা আছে না, এটা বসাই দিতে হবে কোথায়? এই সেকেন্ড প্যারামিটারে, কথা বুঝছেন? এটা বসাই দিলে হয়েছে, আর এটা তো নর্মালি এভাবে পাবে না, কি করতে হবে? অবশ্যই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই কথাটা বসাই দিতে হবে এখানে, কথা বুঝছেন? আচ্ছা এইবার আর কি লাগবে? আচ্ছা এই ফাইলটাও লাগবে, তাই না? কাট করেন, কাট করার পর এখানে বসাই দেবো আমরা এটা, তাহলে এখানে বসাতে হবে কি? বুটস্ট্র্যাপ। এখানে কি লেখা আছে? সিএসএস, এটাও নিয়ে আসেন। এগুলোই ছিল, আর ছিল না? আচ্ছা স্টাইল আর সিএসএস তো নিয়ে নিই আমরা, এটা অ্যাড করতে হবে, এটা অ্যাড করবো এর নিচে, বা সবার নিচে অ্যাড করেন, করে দেন এটা, কথা বুঝছেন? চেঞ্জ করে দিচ্ছি। এবার এগুলাকে সবগুলাকে বাদ দিয়ে দেন। এখন আর এখানে কোনো সিএসএস নাই, কোথায় বাদ পাচ্ছে? পাবে, এখান থেকে পাবে। নামটা আমরা চেঞ্জ করে দিই, সাপোজ ধরেন দিয়ে দিলাম সিক্স সিএসএস। এবার কি একটু রিলোড দেন, দেখেন তো সিএসএসগুলো পাই কিনা। আচ্ছা বুট স্টপ, কি ঠিক আছে পাইছে? সবগুলা সবগুলাই পাচ্ছে, বাট এখানে ইমেজ পাচ্ছে না, কিছু কিছু ইমেজ আছে, ইমেজগুলো পাচ্ছে না। তো ইমেজগুলো পাওয়ানোর জন্য আমরা কি করতে পারি? ইমেজগুলো পাওয়ানোর জন্য রিপ্লেস করে দেবো, যেখানে বলবো যেখানে এস আর সি না আছে, এস আর সিকুয়েল কি আছে? এস আর সিকুয়েল ইমেজ আছে,
ইমেজেস আছে সেখানে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এটা এটা বসে যাবে এটাকে রিপ্লেস অল করে দেন কয় জায়গায় এক জায়গায় হয় নাই ফাইন্ড হোয়াট এরকম কিছু মনে নাই ইমেজ কোথাও আছে ইমেজ ছিল না ইমেজগুলো চলে আসবে এখানে ইমেজ ছিল না চলে আসছে এখানে ইমেজ আসছিল না সব জায়গায় চলে আসছে বাট এখানে ক্লিক করলে কি বড় হচ্ছে না কারণ ওই পাতটা ওখানে দেওয়া নাই কথা বুঝতে পারছেন এই পাতটা ওইখানে ওইভাবে দেওয়া নাই ও লাইট বক্স লিঙ্ক করানো হয় নাই যে কোয়ালিটি লিঙ্ক করানো হয় নাই সিএসএস লিঙ্ক করেছি কথা বুঝছেন এই জন্য কাজ করছে না আচ্ছা এবার আমাদের যে কোয়ালিটি লিঙ্ক করতে হবে একইভাবে যে কোটি কেন লিঙ্ক করাবো এর মধ্যে যান যাওয়ার পর নিচের দিকে যান হ্যাঁ দেখেন অনেক অনেক যে কোটি ফাইল আচ্ছা যে কোয়ালিটি লিঙ্ক করানোর জন্য আচ্ছা এখানে কাহিনী আছে আপনি যদি এখানে গিয়ে গিয়ে যদি লেখেন বডি ডিসপ্লে নান নান হয়ে যাওয়ার কথা না ডিসপ্লে নান হয় কারণ মেইন সিএসএসটা পাচ্ছে না মেইন সিএসএস মানে এই সিএসএস ফাইলটা পাচ্ছে না এটা পাওয়ানোর জন্য এখানে গিয়ে একইভাবে কী করতে হবে আমাদের আরেকটা ফাইল নিতে হবে ডাব্লিউপি এনক্রি স্টাইল এখানে এখানে গিয়ে অন্য একটা নাম দেন সাপোজ ধরেন দিয়ে দিলাম মেইন সিএসএস আর এখানে গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরআই এগুলো দেখার দরকার নেই এখানে লিখে দেবেন গেট স্টাইল শিট ইউআরআই এই কথাটা লিখে দিলেই পেয়ে যাবে অটোমেটিক্যালি গেট স্টাইল শিট ইউআরআই এবার রিলোড দেন এটা নান হয়ে গেছে মানে কি এইটা এটা পাচ্ছে কি কথা কি বুঝছি আচ্ছা তারপর যে কোয়ারি ফাইল লিঙ্ক করাবো যে কোয়ারি ফাইল লিঙ্ক করানোর জন্য এখানে যান গিয়ে সবার নিচে যেগুলো জিনিসগুলো আছে সবগুলাকে কাট করেন কাট করে এখানে নিয়ে আসেন কথা বোঝা গেছে আচ্ছা এর মধ্যে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের এখন তো দুই জায়গাতেই কোনো যে কোটি ফাইল নাই তাই না একটু রিলোড দেন এখানে কন্ট্রোল ইউতে যান গিয়ে দেখেন এখানে যে কোটি কোনো ফাইল পাচ্ছে কিনা পাচ্ছে কোনো যে কোটি ফাইল কই যে কোটি ফাইল পাচ্ছে এগুলো যে কোটি ফাইল যে কোটি লেখা আছে ওর মধ্যে এই জন্যই পাচ্ছে ওটা যে কোটি ফাইল পাচ্ছে না যে কোটি ফাইল পাওয়ানোর জন্য এখানে একটা হুক ইউজ করতে হবে ডাব্লিউপি এনকিউ স্কিপ লিখছিলাম না এখানে স্কিপ লিখতে হবে আর এর মধ্যে লেখেন হচ্ছে যে কোয়ারি হ্যাঁ এটা শুধু যে কোয়ারি লিখলে যে কোয়ারি পেয়ে যাবে এবার যান দেখেন পাইছে লোকাল হোস্টের মধ্যে ব্যাস 80 ডাব্লিউপি ইনক্লুডস এর মধ্যে জেএস তারপরে যে কোয়ারির মধ্যে যে কোয়ারি দেখছেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে পাইছে সরাসরি কোথা থেকে পাইছে এই ডাব্লিউপি ইনক্লুডস ডাব্লিউপি ইনক্লুডস এর মধ্যে জেএস তার মধ্যে যে কোয়ারি এই যে কোয়ারি ডট মিন ডট সেস এটা পাইছে এবং পাশাপাশি যে কোয়ারি মাইগ্রেট ডট জেএস এটাও পাইছে ওই যে কোয়ারি লেখাটার কারণে কথা বুঝতে পারছেন আচ্ছা এই হচ্ছে অবস্থা এইভাবে আমরা যে কোয়ারি পাবো আচ্ছা তারপরে অন্যান্য যে করে যে অন্যান্য ফাইলগুলো আছে সেইগুলো পাওয়ানোর জন্য এখান থেকে কি করতে হবে একটা একটা করে পাওয়াতে হবে আমাদের
আর এখানে হবে হচ্ছে তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্যারামিটার WPNQ স্ক্রিপ্টের মধ্যে। ফার্স্ট প্যারামিটার এটা এটার মধ্যে একটা ইউনিক আইডি দিতে হবে। সাপোজ আপনি রাখেন SX নাম দিলাম, ধরেন কোনটা লিঙ্ক করাবো, এটা বুটস্ট্র্যাপ। এখানে বসায় দেন, আর এখানে কি করলাম, এখানে এটা রেখে দিলাম। আর এখানে থাকবে হচ্ছে এই ফাইলটা, এই বুটস্ট্র্যাপ ফাইলটা কার নিচে পাবে, ডিপেন্ডেন্সি এখান থেকে বলে দেওয়া যাবে। এখানে বলে দেন হচ্ছে অ্যারে, চাচ্ছি অ্যারের নিচে পাবে হচ্ছে জেকোয়ারি। কথা বলছেন মানে সরি, জেকোয়ারির নিচে পাবে হচ্ছে কোনটা, বুটস্ট্র্যাপ। এই জন্য কি করলাম, জেকোয়ারি লিখে দিলাম এখানে। কথা কি বোঝা গেছে? আমরা বুটস্ট্র্যাপটা লিংক করা ফেলতে পারছি, কিন্তু এখানে কি করতে হবে আবার, গেট টেমপ্লেট ডিরেক্টরি URI এই কথা লেখে ডট দিতে হবে। আর এখানে অবশ্যই জেএস এর আগে কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। বুঝি নাই এটা ডিপেন্ডেন্সি মানে, এই বুটস্ট্র্যাপটা তো এরকম হতে পারে যে কোয়ারির উপরে পাচ্ছে। এখানে যে কোয়ারি লেখা তার অর্থ হচ্ছে এই বুটস্ট্র্যাপটা অবশ্যই যে কোয়ারি নিতে হবে। কথা বুঝছে? ডিপেন্ডেন্সি বাদ দেন এটা। তারপরে আর কি কি আছে, এইগুলো আছে, এই ফাইলগুলো আছে, তো এটাকে কাট করি। একইভাবে বসায় দিলাম। আর কি আছে, এগুলা মেগাফোলিও, এগুলো দরকার নাই। মেগাফোলিও মেগাফোলিও এগুলো আমাদের দরকার নাই, কারণ এই ফোল্ডারই নেই আমাদের। কথা বলছেন? তারপরে কি আছে, এটা খেয়াল রাখবেন যেন সব দূরে যেন এক না হয়ে যায়। রেভলিউশন সাইডটা দরকার আছে, হচ্ছে টুইটার, তারপর রাখতে পারে, আমরা রেখে দিই। সিস্টেম করতে সব শেষ, টাইম শেষ। সবগুলোকে লিঙ্ক আপ করে ফেলতে পারছি আমরা। এখানে একটা এরকম আছে, এখন নামগুলো চেঞ্জ করতে হবে, তাই না? নামগুলো চেঞ্জ করতে হবে। সাপোজ স্ক্রিন, লাইট বক্স,
ফর্মস এখানে যে কোনো নাম রাখতে রাখলে কিন্তু হবে, এটা যদি দিতে হবে এরকম না ব্যাপারটা, বাট আমি ওটা রাখছি এই জন্যই ইউনিক রাখার জন্য। আচ্ছা এখানে অবশ্যই কি করতে হবে, অ্যাড করতে হবে কোনটা, ইকো গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরআই এই কথাটা রাখতে হবে, তাহলে ওই ইমেজটা ওপেন হবে। কথা বুঝতে পারছেন? আসছে স্যার। আচ্ছা এই হচ্ছে অবস্থা। তো এখন আমাদের মোটামুটি কিন্তু সিএসএস এর এবং যে কোয়ারি লিঙ্ক করার কাজ শেষ। আচ্ছা তারপরে এখন আমরা যদি চাই যে এই পোস্টগুলো কোত্থেকে আসবে, এই পোস্টগুলো আসবে হচ্ছে পোস্ট থেকে, পোস্ট যদি কোনো পোস্ট থেকে থাকে সেই পোস্ট থেকে আসবে। কথা বুঝছেন? তাহলে কি করতে হবে, আমাদের দেখতে হবে লুপ হচ্ছে কোনগুলা কোনগুলা বারবার লুপ হচ্ছে। অথবা একটা কাজ করতে পারি আমরা, এখানে আগে মেনুর কাজটা সেরে ফেলতে পারি, মেনু যে আছে মেনুর কাজটা সেরে ফেলতে পারি। মেনু কোথেকে অ্যাড করতে হয় যেন ফাংশন ডট পিএসপিতে যাওয়ার পর উপরের দিকে দেখেন কি লেখা আছে, এটা না দিলেও মেনু পাবে। যদি না রাখেন নিচে এসে যদি রাখেন রেজিস্টার ন্যাভ মেনু, যদি একটা মেনু হয় তাহলে মেনু রাখবেন, আর যদি অনেকগুলো মেনু হয় তাহলে রাখতে হবে কি মেনুস। যদি একটা মেনু আপনি রাখতে চান তাহলে এরপর দেওয়ার পর এখানে রাখবেন হচ্ছে একটা আইডি, ইউনিক একটা আইডি, সাপোজ নাম দিলেন কি আওয়ার মেনু বা টপ মেনু বা মেইন মেনু, আর এখানে রাখতে হবে কি, এখানে রাখতে হবে নাম, যে নামটা বসবে হচ্ছে মেইন। এটা দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে মেনু অ্যাড হয়ে যাওয়ার কথা। এবার মেনুতে যান, আপনি যেন একটা মেনু বানাবেন তাই না, মেনু ক্রিয়েট করেন, ক্রিয়েট করলে এখানে কি আসবে, মেন মেনু চলে আসছে। এইটাকে ট্রান্সলেট করার জন্য, এইটাকে ট্রান্সলেট যদি করতে চান, মানে এখন না এরকম হতে পারে না যে এই এই লেখাটা মানে আপনার বাংলা ভাষায় অনুবাদ করা লাগতে পারে, সেক্ষেত্রে এটা তো হার্ড কোড তাই না, এখানে কি কি এটা কি কোড হার্ড কোড মানে এটা সরাসরি লেখা আছে, এটা কি আপনি বাংলা করতে পারবেন, কোনো হার্ড কোডকে কিন্তু বাংলা করা যায় না বা ট্রান্সলেট করা যায় না। সেক্ষেত্রে আপনার এইগুলোর জন্য টেক্সট ডোমিন নামে একটা জিনিস আছে, সেটা ইউজ করতে হয়। সেটা কেমন ইউজ করতে হয়, লোড থিম টেক্সট ডোমিন, এই কথাটার মধ্যে টেক্সট ডোমিন রেজিস্টার করতে হবে ফার্স্ট, একটা দুইটা প্যারামিটার। ফার্স্ট প্যারামিটার রাখতে হচ্ছে টেক্সট ডোমেনের নাম, কি নামে টেক্সট ডোমেন আপনি রাখবেন, আমরা অলরেডি টেক্সট ডোমেন বানাইছি মনে একটা, এই যে সিক্সটিন, অথবা ধরেন আপনার কাজ করতে পারি সিক্স নামে রাখলাম, এটা হচ্ছে আমাদের টেক্সট ডোমেন। এটাকে রাখতে হবে হচ্ছে ফার্স্ট প্যারামিটারে, আর সেকেন্ড প্যারামিটারে রাখতে হবে এই যে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কিছু ফাইল লাগবে, সেই ফাইলগুলো কোন কোথায় থাকবে, আমরা ধরলাম যে সেই ফাইলগুলো থাকবে হচ্ছে
কাস্টমাইজ করছি না, করে রাখলাম, এখনই করবো না, ট্রান্সলেট এখনই করবো না, সিস্টেম করে রাখলাম। এখানে গিয়ে এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করলাম, কি নামে, ল্যাঙ্গুয়েজ নামে, স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ। আর এখানে অবশ্যই কি করতে হবে, গেট টেম্পলেট ডিরেক্টরি ইউআরআইটা এখানে দিতে হবে না, কথা বুঝছেন, কি রাখতে হবে, গেট টেম্পলেট ডিরেক্টরি এটা লেখার পর রেখে দেবেন, আপাতত রেখে দিলাম আমরা। আচ্ছা, এই যে টেক্সট ডোমেন পেলাম না আমরা, এই টেক্সট ডোমেনটা ইউজ করতে হবে, এই যে আমরা যে হার্ড কোড যেগুলোকে ট্রান্সলেট ভবিষ্যতে করব সেটার আগে দিতে হবে দুইটা হাইফেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে রাখতে হবে একটা দুইটা, এই সেকেন্ড প্যারামিটার রাখতে হবে এই টেক্সট ডোমেনের নামটা, আর ফার্স্ট প্যারামিটার রাখতে হবে হচ্ছে ওই হার্ড কোড, মানে যেটা, হ্যাঁ, মেইন মেনু। এটাকে এই জন্যই হার্ড কোড বলতেছি, আপনি যদি এখানে প্রাইমারি মেনু রাখেন তাহলে এখানেও প্রাইমারি মেনু চলে আসবে। চলো কি বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন লোড থিম টেক্সট ডোমেন, আচ্ছা এরকম ফাংশন পাচ্ছে না তারা, ভুল করছি ফাংশনের নাম নিতে, লোড থিম টেক্সট ডোমেন, আমরা শো করবো এখানে, বাট শো করছে না, মেনুগুলো তখনই শো করবো। আচ্ছা, আর এটা যদি কি হতো, অনেকগুলো মেনু যদি আমরা রিসিভ করতে যেতাম তাহলে এখানে মেনুজ, আর এইগুলো এভাবে না রেখে এখানে রাখা লাগতো হচ্ছে অ্যারের মধ্যে, অ্যারের মধ্যে রেখে এখানে রেখে দিতেন। আর এখানে যে আপনার কোমা দিচ্ছেন না, কোমা না রেখে এখানে হবে কি, মানে ওই যে অ্যাসোসিয়েট ব্যারে, কথা বুঝছেন, এইভাবে রেখে দিলাম, তাও একই কথা, তাও এদিকে কোনো সমস্যা হবে না। আপনি যদি আর একটা মেনু মেনু রাখতে চান তাহলে কী করবেন, সাপোজ ফুটার মেনু, ফুটার মেনু এখানে কী নাম দেবো, ফুটার মেনু, এখন এই মেনুতে কোথায় শো করবে, ফ্রন্ট এন্ডে এখানে শো করবে, তাহলে এইটা আছে কোথায় আসলে, মেনুগুলো যেখানে আছে মেনু আছে হচ্ছে এখানে, যেখান থেকে ইউএলএলআই শুরু হয়েছে সব ইউএলএলআই কে আমরা একটু কমেন্ট করে রাখবো, কথা বুঝছেন, সবে ইউএলএল কে কি করলাম, কমেন্ট করে রাখলাম, আর তো মেনু শো করবে না এখানে, তাই না, মেনু আছে, মেনু নাই, ওখানে নিয়ে আসার জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে ডাব্লুপি ন্যাব মেনু, এখানে দিতে হবে হচ্ছে একটা অ্যারে, এখানে এখানে অনেকগুলো মেনু শো করবে, তাহলে এটা কি সেম, ওয়ার্ডপ্রেসের মধ্যে সবসময় দুইটা কাজ করতে হয়, একটা ব্যাকএন্ডের জন্য কাজ করতে হয়, একটা ফ্রন্টএন্ডের জন্য কাজ করতে হয়,
কারণ ব্যাকএন্ডের জন্য কাজ করছি, অনেক অনেক মেনু এখানে থাকতে পারে, অনেক অনেক মেনুর নাম থাকতে পারে। আর এখানে আমরা কোথায় শো করাচ্ছি, এটা এটা শো করাবো এখানে, এখানে কি অনেকগুলো মেনু থাকবে? একটা মেনু থাকবে। আর এখানে রাখতে হবে কি, দেখাইছিলাম আপনাদের থিম লোকেশন, এখানে বসাতে হবে হচ্ছে এই যে নামটা আই থাকে। এবার একটু রিলোড দেন, দেখেন তো মেনু আসে কিনা, কি মেনু আসছে বা ডিজাইন পাচ্ছে না, ডিজাইন কেন পাচ্ছে না একটু একটু এক্সপেরিমেন্ট করে দেখেন কেন ডিজাইন পাচ্ছে না। ইউএল এটা কি ন্যাভ আইডিয়া সুপারে ন্যাভ, ঠিক আছে এখানে আছে ইউএল, আচ্ছা ঠিক আছে। বাট এখানে যে কন্টেইনার এই জিনিসটা কি এক্সট্রা হয়ে আসছে না, এটা কি আমাদের এখানে ডিজাইন থাকলে পাবে? সাপোজ এখানে যদি অন্য কোনো ডিজাইন থাকতো, অন্য কোনো ক্লাস থাকতো, তাহলে সিএসএস এর গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে না? আমরা যদি এইটাকে বাদ দিতে চাই, কোনটাকে, এটাকে বাদ দিতে চাই, তাহলে এখানে আরেকটা জিনিস অ্যাড করেন, সেটার নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার এখানে আপনি যদি এখানে রেখে দেন ফলস, তাহলে কন্টেইনার থাকবে না, অবশ্যই কি করতে হবে, কমা দিতে হবে। ঠিক হয়ে গেছে, কি বুঝছেন তো নাকি? আচ্ছা আমরা যদি নর্মালি আমাদের টেমপ্লেটটাকে দেখি, কি মিলছে দেখেন তো, মিলছে দুটা মিলছে, কালার এরকম হয়ে যাচ্ছে তাই না, ওভারের ক্ষেত্রে কালারটা এরকম হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি যেখানে সিলেক্ট করে রাখবো সেখানে সেখানে এরকম থাকবে, কথা বুঝছেন? কাজ করতে পারে এখানে গিয়ে যদি আমি এই কালারটা বসায় দিই, আচ্ছা এখানে কালার এরকম হয়ে আছে না, এটাকে কাট করেন, একবার কাট করে আবার পেস্ট করেন, এখন ঠিক আছে কালো হয়েছিল না? আচ্ছা এখানে হোবার অ্যাক্টিভ নামে যদি কোনো ক্লাস পায় সেক্ষেত্রে এরকম হবে, বাট ওয়ার্ডপ্রেসের মধ্যে যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে সেটার জন্য ওরকম কোনো ক্লাস নাই। দেখেন এখানে এক্সট্রা হবে কোনো একটা ক্লাস অ্যাড হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, যেটা আপনার সিলেক্ট হয়ে আছে সেটার নাম হচ্ছে কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে, কার মধ্যে এলাইয়ের মধ্যে না, এটাকে কপি করেন, কপি করে কোথায় বসাবো আমরা, ন্যাভের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, ঠিক আছে ন্যাভের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, ইউএল এর মধ্যে যে ক্লাসটা আছে, ক্লাসটা এই ক্লাসটা না কারেন্ট মেনু আইটেম, সেটার কালার এরকম হয়ে যাবে এখন, ঠিক আছে দেখেন তো এখানে ক্লিক করেন তাহলে ওই পেজটা এরকমই থাকবে। কথা কি বুঝতে পারছেন? যে পেজে সিলেক্ট হয়ে থাকবে, যে পেজে থাকবো আমরা সেই পেজে এরকম সাদা। আচ্ছা এখন আমরা একটু ট্রাই করি সাব মেনু বানানো ট্রাই করি, সাপোজ ক্যাটাগরি নামে একটা অ্যাড করলাম, স্যাম্পল পেজ নামে একটা অ্যাড করলাম, এটা সাব মেনু হবে। সাবমেনু ঠিক আছে এখানে, সাবমেনু থাকা বলতো, সাবমেনু পরে বোঝাবো, এখন বোঝাতে গেলে সমস্যা। এতটুকু তো সবাই বুঝছেন নাকি,
ঢুকবো, বাকিটুকু আগামীকাল পড়বো আমি। কথা বুঝতে পারছেন? এতটুকু ভালো করে প্র্যাকটিস করেন, আপনাদের ব্যাচের অবস্থা কিন্তু খুবই খারাপ, বর্তমান সিচুয়েশন খুবই খারাপ অবস্থা, প্র্যাকটিস টোটালি বাসায় করেন নাই। ফ্রিল্যান্সিং করার জন্য এই যে টোটাল ওয়েবসাইটই বানাতে হবে একদিনের মধ্যে, তখন কি করবেন?